আমরা হজ করলাম, আমরা উমরাও পালন করলাম, সেখানে অনেক কিছু মানে আমাদের জানার আছে এবং অনেকের জীবনে হজ একবারই আসে। আমি এটুকু জানতে চাই সবার জন্য, এটুকু আমাদের একটা নির্দেশনা আপনার কাছ থেকে আমাদের জানার আছে যে হজ থেকে আসলে আমাদের কি কি রুহানি শিক্ষা আমরা পেতে পারি। হজটা আসলে রুহানি শিক্ষাটাই কিন্তু মূল শিক্ষা, যেটা আমাদের হৃদয় পরিবর্তন করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই রুহের খোরাকটা এত গুরুত্বের সাথে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গাটা যদি পরিশুদ্ধ হয়, রুহানি পরিশুদ্ধতা যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আমাদের গোটা দেহ, গোটা মন, আমাদের আমাদের প্রত্যেকটা আমল, আমাদের কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাবে। আমরা এটা দেখিও যে অনেক হাজি হজ করে আসার পরে তিনি আগে একরকম ছিলেন, হজের পরে টোটালি ওই লোকটা চেঞ্জ হয়ে গেছেন, পুরা পরিবর্তন হয়ে গেছেন। তার মানে এই লোকের হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। কিন্তু অনেকেরই এমন অবস্থা থাকে যে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ ওনার ভিতরে একটা পরিবর্তন থাকে, এরপরে আবার তিনি যেই ছিলেন সেই হয়ে গেলেন। এবং মানুষ বলতেও থাকে যে এই হাজি সাহেব এই যেমন ছিল সেমনই আছে। তো আসলে এই জন্য হজ যারা করবেন, আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর কাছে তওবা করে রুহানি কিছু খোরাক সেখান থেকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা এবং খেয়াল রাখা যে ইব্রাহিম আলিহি সালাতু সালাম স্বীয় সন্তানকে এই জায়গায় রেখে যাওয়ার সময় দোয়া করেছিলেন, রব্বানা লিউকিমুসসালা, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, এতদিন আমি সন্তানকে দেখি নাই, সন্তানের মুখ দেখি নাই, আল্লাহ আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, আমার আহাল আয়াল আমার পরিবারকে রেখে যাচ্ছি, রব্বানা লিউকিমুসসালা, আল্লাহ আপনি তাদেরকে দিয়ে নামাজ প্রতিষ্ঠিত করে দিন, ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, আল্লাহ তাদের প্রতি মানুষের মহব্বত আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করে দিন। এই জায়গাতে যখন আমরা তাওয়াফ করব তখন এই চিন্তা আমাদের প্রত্যেকের মাথায় থাকা উচিত যে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন তখন একজন মানুষ ছিল না, দোয়া করে গেলেন রব্বানা লিউকিমুসসালা, আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করে দিন। এমন কোনো একটা সেকেন্ড পাওয়া যাবে না, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড যদি আমরা বলি, এমন কোনো একটা সেকেন্ড নাই যেই সময়ে লক্ষ লক্ষ হাজি সাহেব হজের এই সময়ে কোথাও সেজদা দিচ্ছেন না, কেউ সেজদা অবস্থায় আছেন, কেউ রুকু অবস্থায় আছেন, কেউ হয়তো আল্লাহু আকবার বলে আল্লাহর জন্য দণ্ডায়মান অবস্থান আছেন। তো এই যে অবস্থাটা, এটা মনের মধ্যে লালন করতে হবে। আমরা যখন মিজাবে রহমার সামনে আসব তখন মন থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো যে আল্লাহ এই জায়গায় দোয়া কবুল হয়, আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন। আমরা যখন হাজরে আসওয়াদের সামনে আসবো আল্লাহর কাছে দোয়া করবো, রুকনে এমানের সামনে যাব আমরা দোয়া করবো,